মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো বিজেপি এবং সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ উঠছে বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আপনাদের আবারও একবার জানাবো বিজেপি এবং সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং ঠাকুর পুকুরের মহেশতলা ব্লকের এই ঘটনা কিনা যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনা তদন্ত নেমেছে পুলিশ যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম যে বিজেপি এবং বিজেপি এবং সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ এবং অভিযোগ উঠছে বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং যেমনটা জানা যাচ্ছে যে ওই দুষ্কৃতীরা মূলের আশ্রিত বলে জানা যাচ্ছে বিজেপি এবং সিপিএম কর্মীদের বেধরক মারধরের অভিযোগ করছে বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এ বিষয়ে বিস্তারিত জানাবে শুভজিৎ চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে শুভজিৎ কি জানা যাচ্ছে কি অভিযোগ করছে ঠিক ঠাকুরপুকুর মহেশ্বরা ব্লকের আশি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চকচকটা এলাকার ঘটনা রঞ্জিত মস্কর এবং তার দাদা একই পরিবারের দুইজন দুই ভাই কিন্তু এক ভাই সিপিএম এর কর্মী সমর্থক এবং একজন কিন্তু বিজেপির কর্মী সমর্থক যেমনটা জানা যাচ্ছে তারা কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি এবং সিপিএম হয়ে প্রার্থীও হয়েছিলেন এবং তাদের যেমনটা অভিযোগ যে রাতে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তাদের বাড়িতে করে তাদের সহ তাদেরকে করে বেশ কিছু লোকজন তারা কিন্তু যেমনটা জানাচ্ছে যে যারা আছে প্রায় পনেরো থেকে তিরিশ জন তারা কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতি এমনটাই অভিযোগ রঞ্জিত নস্কর এবং তার পরিবারের এবং ইতিমধ্যেই কিন্তু গোটা ঘটনা তারা লিখিতভাবে কালীতলা আসুদি থানায় অভিযোগ জানাই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কালীতলা আসুদি থানার পুলিশ তবে এই বিষয়ে তৃণমূলের তরফে কিন্তু বলা হয় যে এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নেই এবং গোটা ঘটনার কথা কিন্তু অস্বীকার করা হয় তৃণমূলের তরফে ধন্যবাদ শুভজিৎ বিজেপি এবং সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ উঠছে বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চকচট্টার ঘটনা এই ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে থানায়